আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল, রান্নাঘরে তো চলে এসেছি। সকালে নাস্তাটা তৈরি করতে ডিম সিদ্ধ করে নিতেছি আর আটা সানাবো। আমি দুইটা পরোটা বানাবো, সাইদুলের বাবা আর আমি খাবো। আর ছেলেমেয়েরা তো সকালে তেমন নাস্তা খায় না, এই জন্য ওদের জন্য পরোটা বানানো আর হয় না। তারপরও গোলা করে রাখবো, যদি খায় তাহলে বানিয়ে দিব। তারপর তো পরোটাটা বানানো হয়ে গেছে, এখন ভেজে নিতেছি। দুইটা পরোটা ভেজে নিব, আমি আর সাইদুলের বাবা খাবো। আমি ডিম পোস্ত দিয়ে খাবো আর সাইদুল বাবা চিনি দিয়ে খাবে। এই সকালে নাস্তা আমাদের। আজ তো শুক্রবার, আর পাশের চুলায় চা বানাচ্ছি। এই যে সাইদুলের বাবা সকালে নাস্তা খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়বো। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুল বাবা চলে গেল দোকানে, আর আমি ঘরগুলো গুছিয়ে ফেললাম। আর একটা রুম গুছাতে পারিনি, সারামণি শুয়ে আছে। তারপরে বাহিরে দেখো কত রোদ্র উঠেছে, আজ 3 দিন যাবত অনেক গরম ছেড়েছে, অনেক গরম লাগে। যে রোদ্র উঠে এই রোদ্রে তো কাপড় চোপড় সুটকি হয়ে যায়, আর যে গরম লাগে সে তার তো কোনো কথাই নেই। আর আমি ড্রয়িং রুম, তারপরে খাবারের রুম গুছিয়ে ফেলেছি। এই রুমে সারামণি শুয়ে আছে, এখন তুলে উঠাইনি। ও কখন উঠে কে জানে, আজ তো শুক্রবার। আর এদিকে এই রুম গোছানো হয়ে যাওয়ার পর সাবা পড়তে বসেছে, কিছুক্ষণ পড়েছে, এখন রেস্ট নিতেছে শুয়ে শুয়ে। সকালে উঠে কিছু না খেয়ে পড়তে বসলো, বললাম কিছু খাও তারপরে পড়তে বসো না। তারপর তো ঘন্টাখানিক পর সারামণি ঘুম থেকে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে বাহিরে চলে আসলো, রিমোট কন্ট্রোল গাড়ি চালানোর জন্য। সারা একটা গাড়ি আর মিরানের একটা গাড়ি, দুজনে দুটা গাড়ি চালাচ্ছে, তাই একটু ভিডিও করলাম। তারপর তো 11টার দিকে আমি রান্নাঘরে চলে আসলাম। গরুর গোস্ত বের করেছি অল্প একটু, প্রায় 1 কেজির মতন গরুর গোস্ত মানে খিচুড়ি রান্না করব। পোলাওর চাল দিয়ে গরুর গোস্ত খিচুড়ি। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হোক, তারপরে ময় মশলা দেব। আর সারামণি আর সারামণির বাবা আজ পাশের বাড়ি একটা দাওয়াতে যাবে, আর আমি সাবা আর সাইদুল এই 3 জনে দুপুরে খাবো। এই জন্য অল্পই খিচুড়ি রান্না করবো। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দেবো, একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দেবো, আর দেবো তেহারির মশলা। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি কলম হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, পরে দিয়ে দিয়েছি, সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি।
আর এদিকে মুগ ডালটা ভেজে নিতেছি, পোলাও চালের সাথে মুগ ডাল দিব, খিচুড়ি তো রান্না করব, শুধু মুগ ডাল দিব। আর পাশের চুলাইতে মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে গরুর গোস্তটা দিয়ে দেবো, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। গরুর গোস্তটা প্রথমে কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরে তো কষানো হলো গরুর গোস্তটা, দেখো পুরো তেল ভেসে উঠেছে। এখন আলু দিয়ে দিব, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তারপরে পোলাও চাল দিব। আর এদিকে আমি পোলাওর চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছি, এই যে ঝরঝরা হয়ে গেছে। আর এদিকে তো গরুর গোস্তের সাথে আলু দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। এখন পোলাও চালটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ মানে গরুর গোস্তের সাথে একটু ভেজে নেই, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপর তো পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন পানিটা একটু শুকানো হলে মানে মাখা মাখা হলে তারপর ভাপে বসিয়ে দিব। আমি তো খিচুড়িটা ভাপে বসিয়ে দিয়েছিলাম নিচে একটা তাওয়া দিয়ে, এখন উপরে চালটা নিচে দিই, আর নিচের চালটা উপর দিকে উঠিয়ে আরও কিছুক্ষণ ভাপে রাখি। তারপর তো হয়ে গেল আমার খিচুড়ি, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। তারপর সাইদুল তো নামাজ পড়ে চলে আসলো, জুম্মার নামাজ। আমি আর সাইদুল খেতে বসে পড়লাম, সাবাকে ডাক দিলাম, ও এখন খাবে না। আর সাইদুলের বাবা সারামণি পাশের বাসা দাওয়াতে গিয়েছে, আমরা খেয়ে নিলাম দুইজনে। আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খিচুড়িটা। তারপরে সন্ধ্যার সময় আসলাম সারামণিকে নিয়ে ডেন্টাল ডাক্তারখানায়। সারামণি দাঁতের সাইড দিয়ে ফুলে গেছে, কি হয়েছে তো বলতে পারি না, ডাক্তার দেখলেই বলতে পারবে। তারপরে ডাক্তারখানায় আসার পরে ডাক্তার দেখে বলতেছে এটা ইনফেকশন হয়ে গেছে, সারামণি একটা দাঁত অনেক ক্ষয় হয়ে গেছে, সেটা ফিল্ডিং করা যাবে না, সেজন্য সেটাকে মানে মেডিসিনালা তোলা ঢোকায় রাখে, 2 মাস পর পর ফালাই দেয়, আবারও ঢোকায়। তারপরে এই গেছে মাসে এসে সেই তোলাটা ফালাই দিছিলাম, তখন মানে তুহিন ভাই ডাক্তার ছিল না, অন্য একটা ডাক্তার ছিল, সে ওই তোলাটা ফালিয়ে অন্য একটা তোলা ঢুকিয়ে দেয়, সেটার কারণে আস্তে আস্তে ইনফেকশন হয়ে যায়, সেটা ঠিক মতন লাগাতে পারেনি তোলাটা, ওইটার কারণে ইনফেকশন হয়ে যায় আমরা বুঝতে পারিনি। তারপরে আজকে ডাক্তারখানায় নিয়ে এসেছে, ডাক্তার দেখে বলতেছে ইনফেকশন হয়ে গেছে, ফুলে ভিতরে অনেক পিক জমে গেছে, সেটারে আজ সার্জারি করেছে, কেটে পিক ভিতর থেকে ফেলাইছে, অনেকটাই ওর মানে কষ্ট লেগেছে। তারপরে ওর দাঁত অবশ করে ভিতরে পিক ফেলিয়ে দিয়েছে। তারপর ডাক্তার দেখানোর পরে বাসায় চলে এসেছে, বাসায় আসার পর আধা ঘন্টার পর ওরে খেতে দিলাম, ওই দাঁত দিয়ে খায় না, পাশের দাঁত দিয়ে খেয়ে নিতেছে। তারপর ওষুধ খাইয়ে দিব, ওষুধ দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক, ও রাত্রে খাবারটা খাক, তারপর ওষুধ খাইয়ে দিব। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।